الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين، إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم اغتسل فيه كل يوم خمسا ما تقول ذلك ما تقول ابقي من درنه؟ قالوا لا يبقي من درنه شيئا. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا. এতই সুন্দর বালক তুমি, ইলিম কেন শিখনি, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি। এতই সুন্দর বালক তুমি, ইলিম কেন শিখনি, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি। পাঁচ বছর বয়স যখন, মাতা পিতার আদরে তখন, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি। দশ বছর বয়স যখন, খেলাধুলায় মত্ত তখন, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি। পনেরো বছর বয়স যখন, রাখালিতে মত্ত তখন, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি। বিশ বছর বয়স যখন, বিয়ে শাদির খবর তখন, কেমন করে শিখব ইলিম, বিয়ের জন্যই শিখিনি। পঁচিশ বছর বয়স যখন, বিবিকে নিয়ে মত্ত তখন, তিরিশ বছর বয়স যখন, সংসার নিয়ে পাগল তখন, কেমন করে শিখব ইলিম, সংসারের জ্বালায় শিখিনি। তিরিশ বছর বয়স যখন, শরমে লজ্জায় পড়লাম তখন, চল্লিশ বছর বয়স যখন, রোজগারের ধান্ধায় পড়লাম তখন, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি। পঞ্চাশ বছর বয়স যখন, খাট বিছানায় পড়ে তখন, কেমন করে শিখব ইলিম, অসুস্থতাই শিখিনি। এতই সুন্দর বালক তুমি, ইলিম কেন শিখনি, কেমন করে শিখব ইলিম, বাবা মাই শিখাইনি, বাবা মাই শিখাইনি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জুমার মসজিদের মুসল্লিগণ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যার বিশেষ দয়ায়, বিশেষ কৃপায়, বিশেষ অনুগ্রহে আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি। তাই সবাই মিলে উচ্চ স্বরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া, খাতামান নবীয়িন, নবী আহমদে মুজতবা,
محمد مصطفى صلى الله تعالى عليه وسلم উপর اللهم صل عليه واللهم بارك عليه بعد الحمد والصلاه আজকে যে বিষয়ের উপর আলোচনা হবে সেটি হচ্ছে নামাজ কেন পড়ছি এই প্রশ্নটার উত্তর আজকে হবে আমাদের সামনে কেউ প্রশ্ন করেছে যে নামাজ কেন পড়ছি এটাই প্রশ্ন আর এর উত্তর নিয়েই আজকে আলোচনা হবে আমাকে যখন প্রশ্ন করা হলো আপনাকে যখন প্রশ্ন করা হলো যে নামাজ কেন পড়ছি তখন আপনার উত্তরে মুখ থেকে একটা উত্তর বেরিয়ে আসবে সেটা হলো এই যে আমরা মুসলমান আল্লাহ তাআলা পড়তে বলেছেন তার জন্য পড়ছি তারপরে কেউ যদি আপনাকে আবার প্রশ্ন করে দেয় আল্লাহ তাআলা কোথায় পড়তে বলেছে আপনি বলবেন কোরআন মাজিদে কোরআন মাজিদে কোন জায়গাতে এরকম নাই যে আসসালাত ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন এরকম শব্দ কোরআন মাজিদে নাই যে সালাত সমস্ত মুসলমানদের উপর ফরজ এরকম শব্দ কোরআন মাজিদে নাই তাহলে প্রশ্ন তো হবে যে কোরআন মাজিদে যখন ওয়াজিবের শব্দ এলো না তখন সালাতকে ওয়াজিব কেন বললে তোমরা আর সালাত তোমরা কায়েমই কেন করছো যখন এই প্রশ্ন আপনার দিকে আমার দিকে ঠেলে দিবে যারা পড়াশোনা করেছে তারা বেশি বুঝতে পারবে আমার কথাগুলো যদি আমার সার্ফের জ্ঞান থাকে সার্ফের জ্ঞান সেগা বাপ বাহাস যদি আমার ভালোভাবে জানা থাকে তাহলে আমি এগুলো বুঝতে পারবো এবং আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন আমি কি বলছি কোরআন মাজিদের মধ্যে আছে আকিমুস সালা আকিমু শব্দটা হলো জামা মুজাক্কার হাজিরের শব্দ আর এই শব্দটা হলো আমার হাজিরের শব্দ অর্থাৎ আমারের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই সালাতের দিকটা দিয়ে যে তোমরা নামাজ কায়েম করো এটা হলো আল্লাহ তাআলার হুকুম আপনি বলবেন যে আমারে শব্দ ব্যবহার হয়েছে ওয়াজিবের শব্দ তো ব্যবহার হলো না তাহলে আমরা মানবো কেন ওয়াজিব কেন বলবো এর কায়দা হলো একটাই সেটা হলো এই আল আমরু ইক্তাজুল ওয়াজিবা আমর যেটা সেটা হলো ওয়াজিবের উপরে দালালত করে তারপরে হলো ওয়ান নাইহু ইক্তাজুল হুরুম এবং যেটা কোরআন মাজিদের নাহি আছে মানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার নিকটে যাবে না এই নাহির দালালত করে এই নাহি সব সময় হারামের উপরে দালালত করে তাহলে এটাই উত্তর যে আমার আল্লাহ তাআলা আমার শব্দ দিয়ে আমাদের উপরে নামাজ ফরজ করেছেন আর এই আমার সব সময় ওয়াজিবের উপরে ব্যবহার হয় আর নাহির শব্দ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক প্রদান করে বেঁচে থাকতে বলেছেন আর এই নাহি হলো হারামের উপরে দালালত করে এটা এর উত্তর এর উত্তর যখন আপনি তাকে দিয়ে দিবেন ও আবার আপনাকে প্রশ্ন করবে কি আচ্ছা তুমি যে নামাজ পড়বে তোমার উপরে নামাজ ফরজ আমরা মানলাম তাহলে নামাজ পড়ে তোমার লাভ কি হবে এই প্রশ্ন তো অনেকেই করে নামাজ পড়ে লাভ কি হবে আমরা সাজদা ঠুকে চলে যাচ্ছি জানি না কিসের জন্য ঠুকছি জানি না আমার কি লাভ আছে এতে আমাদেরকে এই জিনিসগুলো আজকে জানতে হবে আমরা অনেকেই বিভিন্ন ধরনের নামাজকে দুনিয়াতে দেখতে পাই দুনিয়াতে আমরা চার রকমের নামাজকে দেখতে পাই একগুলো হলো রোজ কি নামাজি রোজ কি মানে বুঝতে পেরেছেন যে লোকগুলো রোজ রোজ নামাজ পড়তে আসে আসর কখন হবে সেই দিকে খেয়াল রাখে জোহর কখন হবে সেই দিকে খেয়াল রাখে এই মানুষগুলোকে রোজ কি নামাজি বলা হয় আরেকগুলো আছে আটকি নামাজি কোনগুলো যে মানুষগুলো শনিবারের দিন নামাজ পড়বে না রবিবারের দিন নামাজ পড়ে না সোমবারের দিন নামাজ পড়ে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার
এই দিনগুলো তো নামাজে আসে না, শুধু শুক্রবারের দিনটাকে নামাজে হাজির হয়। এই লোকগুলোকে বলা হয় আট কি নামাজে, মানে এরা 8 দিন পরে একদিন নামাজে আসবে। এদের নাম হলো আট কি নামাজে। এগুলো আছে খাট কি নামাজে। খাট কি নামাজে শব্দগুলো ভালোভাবে মনে রাখেন। খাট কি নামাজে, খাট কি নামাজে কাকে বলে? কোনোদিন নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, তারপরে এই মানুষগুলো নামাজকে বলে ভুলে যায়। শুধু কখন নামাজ পড়তে যাই, যদি পড়োশি আব্দুর রহমান মারা যায় তাহলে ওই মানুষটার খাটের পিছনে পিছনে যাবে, তারপরে তার জানাজার নামাজটা আদায় করে নিবে। তো এই মানুষগুলোকে বলা হয় খাট কি নামাজি, মানে এরা খাটকে সামনে রেখে নামাজ পড়বে। এদের জন্য এদের নাম দেওয়া হয়েছে খাট কি নামাজি। আরেকগুলো নামাজের নাম হলো 360 কি নামাজি। 360 কি কাদের বলা হয়? এই মানুষগুলো কোনোদিন ফরজ নামাজকে আদায় করবে না। এরা কি করবে? তাদের জানাজার নামাজকে আদায় করবে, শুক্রবারের দিন শুধু ভালোভাবে নামাজ পড়বে না, দুরকাত পড়ে চলে যাবে। তারপরে ঈদের দিন যখন বছর পরে 360 দিন পরে একটা যখন ঈদ আসে, এই ঈদের দিনে এত লম্বা পাঞ্জাবি পরে, এত সুন্দর খুশবু লাগিয়ে, এত সুন্দর সুরমা লাগিয়ে, এত সুন্দর পোশাক পরে এত নামাজটাকে প্রাধান্য দেয়, এই লোকগুলোকে বলা হয় 360 কি নামাজি। মানে এরা 360 দিনের পরে একটা নামাজ পড়ে, যে নামাজটার নাম হলো ঈদের নামাজ, আর এই ঈদের নামাজটাকেই এরা বেশি প্রাধান্য দেয়। এদেরকে বলা হয় 360 কি। আমাদের মাঝে চার রকম নামাজি এলো, চার রকম নামাজের মধ্যে আল্লাহ তাআলা একরকম নামাজিকে বাছাই করবেন। একরকম নামাজি কারা? তারা হলো রোজ কি নামাজি। এই রোজ কি নামাজিদের লাভ কি আছে? এরা যে রোজ রোজ নামাজ পড়ছে, এদের লাভ কি? বেশি লম্বা ওয়াজ করবো না, সময় অল্প, আর শর্ট শর্ট করে কয়েকটা কথা আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার। এই কথাটা কখন জিজ্ঞাসা করা হবে? তো যখন জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সেই সময় আল্লাহ তাআলার ফারিস্তারা কিংবা জান্নাতবাসীরা এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই মানুষগুলো তোমরা আজকে জাহান্নামে দাও দাও করে জ্বলছ, তোমাদেরকে আজকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এত লজ্জাজনক জায়গাতে তোমরা আছো, বলতো তোমাদেরকে এই জায়গাতে কিসে নিয়ে এসেছে, কি কাজ তোমরা করেছো আর কি কাজ করনি, তার যার কারণে তোমরা আজকে এই জায়গাতে পড়ে আছো। তখন এরা বলবে কি, লাম নাকু মিনাল মুসাল্লিন। এদের মুখ দিয়ে কি বেরিয়ে আসবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাইরা আমরা নামাজকারীদের মধ্যে ছিলাম না, আমরা মুসাল্লিদের মধ্যে ছিলাম না, আমরা কোনো দিন নামাজে যাইনি, মসজিদকে চিনি না, কোনো কিছু চিনি না, কিভাবে সুন্নাত পড়তে হয় তাও জানি না, কিভাবে আল্লাহকে ডাকতে হয় তাও জানি না, এক কথায় আমরা মুসাল্লিদের মধ্যে ছিলাম না। বলবে এই কথা? বলছে হ্যাঁ। পরে তারা বলবে, আমরা কি করতাম যদি আমাদের মাঝে কোনো একটা মিসকিন আসতো, তাহলে সেই মিসকিনটাকে আমরা তাড়িয়ে দিতাম, তাকে খাদ্য দিতাম না, সহযোগিতা করতাম না, শুধু তাই নাই, আমরা যখন গীবত করতাম, কোনো মানুষ যখন গীবত করত, আমরা তাদের সঙ্গে গীবত করতাম, তাদের সঙ্গে মানুষের চর্চা করতাম, মানুষের বদনাম করতাম, মানুষকে নিয়ে হাসি মজাক হাসি ঠাট্টা করতাম, এই মানুষদের সঙ্গে জীবতে আমরা জড়িত থাকতাম, শুধু তাই নাই, পাকুন্না নুকাস জীবিয়াউমের দিন, এবং আমরা কিয়ামতকে ঝুট বলেছি, আখেরাতকে আমরা বিশ্বাস করতাম না। এই চারটি জিনিস, এই অভ্যেসগুলো আমাদের মধ্যে ছিল, তার কারণে আমরা আজকে জাহান্নামে। তাহলে এখান থেকে একটাই আপনি নেন, সেটা হলো কি, একটা লোক বেনামাজি হলে তাকে জাহান্নামে যেতে হবে, আর একটা লোক নামাজি হলে তাকে জান্নাতে যেতে হবে। নামাজি হলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, বেনামাজি হলে তাকে জাহান্নামে দিবেন।
এটাই হলো নামাজ পড়ে লাভ আর এটাই নামাজ পড়ে না লাভ লাভ লস আপনি বুঝতে পারলেন এরপরে আরেকটু খোলাসা করে বলছি আপনি নামাজ পড়েন সব দিন আসেন মসজিদে মসজিদে আসার পরে আপনি ইকামত দেন ইকামত দেওয়ার পরে নামাজ শুরু করেন প্রথমে কি বলেন আল্লাহু আকবার বললেন এখানে কার লাভ আছে আল্লাহর লাভ আছে আল্লাহু আকবার যখন বললেন এর মানে কি আপনাদেরকে ভালোভাবে বলছি কেউ ঘুমাবে না ঢুলবে না ভালো কথা বলছি ভালোভাবে শুনুন আল্লাহু আকবার যখন বললেন এই আল্লাহু আকবার মানে আল্লাহ বড় নয় আল্লাহ মহান যদিও আকবার মানে বড় কিন্তু এখানে যখন বাংলাতে আপনি মানে করবেন তখন হবে আল্লাহ মহান তো আল্লাহ তুমি মহান এই বলে চালু করলেন তারপরে সূরা ফাতিহা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু এখান থেকে ছেড়ে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ তুমি সারা পৃথিবীর মালিক তুমি রহমান তুমি রহিম তুমি বিচার দিবসের মালিক আমরা তোমার ইবাদত করি এখান থেকে আপনি আল্লাহর প্রশংসা করলেন বাকিখানি কি করছেন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো তুমি আমাকে ভালো পথ দেখাও তুমি আমাকে গুনাহগার মানুষদের পথ দেখায় না আল্লাহ যারা গুমরা হয়ে গেছে যাদেরকে তুমি জাহান্নামে ভরে দিয়েছো তাদের পথ আমাকে তুমি দেখায় না এটা কার জন্য আপনি আপনার জন্য দোয়া করলেন আল্লাহর জন্য নয় ওখানে আল্লাহর জন্য করেছেন তারপরের দোয়াটা আছেন আপনি এবার বলবেন দোয়া না এর আগে একটা দোয়া বলেছেন সেটা হলো দোয়ায়ে সানা আল্লাহুম্মা বাইদ বাইনি এখানে আপনি নিজের জন্য প্রত্যেকটা দোয়া নিজের জন্য পড়েছেন আল্লাহ তুমি আমাকে এবং আমার গুনাহকে অত দূরত্ব রাখো যত দূরত্ব মাগরিব এবং মাশরিক আছে মানে পশ্চিম এবং পূর্ব যতটা দূরত্বে আছে ততটা দূরত্ব আমার গুনাহকে করে দাও এই বলে আপনি আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছেন আপনাকে একটাই কথা বলি যদি একটা একটা করে এর ব্যাখ্যা করি অনেকক্ষণ লেগে যাবে পুরো নামাজটার ব্যাখ্যা করতে একটাই কথা বলি নামাজে বেশিরভাগ আপনি আপনার জন্য দোয়া করেন আল্লাহর জন্য নয় যেই জায়গাগুলোতে আপনি আল্লাহর তারিফ করেন যেমন বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি বলেছেন তো এই যে আল্লাহর তারিফ করলেন এই তারিফ করার কারণে আল্লাহ কি আপনাকে এমনি ছেড়ে দিবে আল্লাহ কি আপনাকে কিছুই দেবে না আপনি দুনিয়াতে যদি কোনো নেতার দুনিয়াতে যদি কোনো এমএলএ জুত করে তারিফ করে দেন মঞ্চে উঠে আমাদের এমএলএ অমুক অমুক এত কাজ করেছে রাস্তা করেছে হ্যান করেছে ত্যান করেছে তাহলে আপনি যখন মাইকে উঠে বলবেন ওই এমএলএ তার পরের মানুষটাকে জিজ্ঞাসা করবে লোকটাকে তার নাম কি তারপরের দিন আপনাকে সহযোগিতা পাঠিয়ে দিবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দয়াবান তার চাইতে ক্ষমাশীল তার চাইতে রহমান তার চাইতে রহিম তিনার আপনি কি করছেন প্রশংসা করছেন তিনার হামদোসানা বয়ান করছেন আপনি যখন নামাজে তার হামদোসানা বয়ান করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এর সব কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আপনাকে দিবে অতএব পুরো নামাজটা আপনি আপনার জন্য করছেন আল্লাহর জন্য নয় এতে আল্লাহর শুধু একটাই লাভ সেটা হলো আপনি তার হুকুম পালন করছেন তার মানে কি পুরো নামাজটাই আমি আদায় করছি আমার জন্য আল্লাহর জন্য নয় এখন হয়তো বুঝতে পারেননি পুরো নামাজটা আপনি আদায় করছেন আপনার জন্য এতে আপনার লাভ রয়েছে আল্লাহর এক পয়সা লাভ নাই আল্লাহর একটু শুধু লাভ সেটা হলো এই বান্দা আমার হুকুম পালন করছে আর এর হুকুম পালন করার বদৌলতে আপনাকে কত নেকি দিবে কত সওয়াব দিবে সেটা বলার কথা নাই নামাজ পড়ে অনেক লাভ আছে বন্ধু অনেক লাভ আছে তারপরে দুটো হাদিস শুনুন নাবিজি বলছেন ও আমার সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কিংবা একটা নদী যদি থাকে আর সেই নদীতে যদি কোনো মানুষ পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ লা ইউবতি মিন দারানিহি শাইআন আল্লাহ নবী একটা মানুষ যদি একটা নদীতে পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কোনো ময়লা থাকবে না
তার গা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একবার গোসল করলেই তো গা পরিষ্কার হয়ে যায়। তাহলে একটা মানুষ যদি পাঁচবার গোসল করে দিনে, তাহলে তার গায়ে কিভাবে ময়লা থাকতে পারে? রাসূল বলছেন কি, ফাযালিকা মিছলু সালাওয়াতিল খামসে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে নাও, ঠিক এরকমই একটা মানুষ যদি দিনে রাতে পাঁচবার নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই মানুষটার গায়ে কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গা থেকে সমস্ত গুনাহকে নামিয়ে নেন, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। যেমন একটা মানুষ পাঁচবার গোসল করলে ময়লা থাকে না, ঠিক একটা মানুষ যদি দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার গায়ে কোনো গুনাহ থাকবে না, তার নামে কোনো গুনাহ থাকবে না। এত লাভ আছে নামাজের, আপনি একটুকু ভাবেন না, সারা দিন সারা রাত গুনাহ করে চলে যাচ্ছেন, একবার এসে নামাজ আদায় করে যান, পাঁচ মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, খুব লাগলে দশ মিনিট করে, দিনে পঞ্চাশ মিনিট টাইম লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে, বেশি লাগবে না। কেন অবহেলা করছেন? মোবাইল চালিয়ে ঘন্টার ঘন্টা সময়কে বরবাদ করে দিচ্ছেন, ঘন্টার ঘন্টা সময়কে কোথায় যেন বরবাদ করে দিচ্ছেন। আপনি নামাজের দিকে আসেন। তারপর আর একটা হাদিস শুনুন, নামাজ পড়ে কত লাভ হয় আর কত গুনাহ, নামাজ কত গুনাহকে মাফ করতে পারে। আর একটু শুনুন, একটা সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা সুন্দর বেটি ছেলেকে দেখতে পেয়েছে, কেউ আবার নেগেটিভ নেবেন না, পজিটিভে থাকবেন সবসময়। বেটি ছেলেটাকে দেখতে পাওয়ার পরে ধরে চুম্মা খেয়েছে, একটা চুম্মা দিয়ে দিয়েছে। আর যেমন চুম্মা দিয়েছে, এই সাহাবিটার মনে মনে অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। একটা রাস্তার মেয়ে ছেলেকে চুমা দেওয়ার পরে সাহাবিটার অন্তরে ভয় ঢুকে গেছে, আহে আল্লাহ আমি এটা কী কাজ করলাম, এ তো আমার স্ত্রী নয়, কেউ নয়, তাহলে একে আমি বিনা কারণে কেন চুমো দিতে গেলাম, এটা তো আমার জেনা হয়ে গেল। এই লোকটা রাসুলের কাছ আসছে, এমত অবস্থায় সলাতের পথ ছিল, রাসুলের সঙ্গে নামাজ আদায় করলেন, করার পরে আল্লাহ পাকের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আহলাক তো, আমি বরবাদ হয়ে গেছি। নবীজি আমি বরবাদ হয়ে গেছি, আপনি আমার জন্য কিছু করুন। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবি, কিসে তোমাকে বরবাদ করেছে, কি তোমাকে বরবাদ করেছে, কেমনভাবে তুমি বরবাদ হয়ে গেছো, তুমি তো আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি আমার সঙ্গে নামাজ আদায় করলে। বলছে, হ্যাঁ, তাহলে তুমি কেন বরবাদ হয়ে গেলে, বলো কেন বরবাদ হয়েছো। তখন সাহাবিটা বলছে, আল্লাহ পাকের নবী, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে 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 একটা বেটি ছেলেকে ভালো লেগে গেছে, আমি তাকে একটা চুমো দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার গুনাহ হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি, আমি জেনা করে নিয়েছি। নবীজি বলছেন, তুমি আমার সাথে নামাজ আদায় করলে না? বলছে, করলাম। তো বলছে, শুনো, যখন তুমি আমার সঙ্গে নামাজ আদায় করলে, নামাজে এতগুলো দোয়া তুমি পাঠ করেছো, যেই দোয়াগুলো শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, গুনাহ থেকে ক্ষমা চেয়েছো, তাহলে এই নামাজ তোমার ওই মেয়েটাকে চুমা খাওয়ার গুনাহটাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা জেনা যেটা একটু আগে করলো, তারপর এসে নামাজ আদায় করলো, এই গুনাহটা মাফ হয়ে গেল। রাসূলকে বলছেন, আর কোনো কাফফারা লাগবে না, কিছু লাগবে না। আপনি ভাবতে পেরেছেন নামাজের কত শক্তি, নামাজ কত শক্তিশালী, এই এত বড় বড় গুনাহকে মাফ করে দিতে পারে। তারপরে দুনিয়ার কথা বলছি, কোরআন হাদিস বাদ দেন, 2019 সালে করোনা ভাইরাস এলো, আসার পরে এর প্রথম যেটা চিকিৎসা সেটা হলো, মোবাইলে যখন আপনি ফোন লাগাতেন তখন কি বলতো, সবসময় সাফসুতরা থাকবে, হাত পা ধুবে, নাকে পানি দেবে, মুখে পানি দেবে, হাতগুলোকে ভালোভাবে ধুবে, পাগুলোকে ভালোভাবে ধুবে, সবসময় সাফসুতরা থাকবে, নোংরা থাকবে না। তারপরে কিছু বৈজ্ঞানিক ফতোয়া দিল কি, যে মানুষগুলো দিনে রাতে পাঁচবার হাত পাকে মুখকে কুলি করে ধয়, এই মানুষগুলোকে এগুলোকে করোনায় আক্রমণ করবে না। কিছু বৈজ্ঞানিক ফতোয়া দিয়েছিল, কেন,
যে এর প্রথম যেটা চিকিৎসা সেটা বলে দিয়েছিল যে সবসময় নাকে পানি দিতে হবে, মানে নাকটাকে পরিষ্কার রাখতে হবে, মুখকে কুলি করতে হবে, আর কিছু এক কথায় পরিষ্কার থাকতে হবে। একটা মুসাল্লি দিনে যদি 5 বার উজু করে তাহলে সে এমনি পরিষ্কার থাকে, তাকে এমনি সাধারণ পরিষ্কার আর হতে হয় না। দিনে যখন সে 5 বার নামাজ আদায় করে এমনি সে পরিষ্কার থাকে, আর এই পরিষ্কার থাকার কারণে তাকে অনেক রকম যেগুলো ভাইরাস আছে সেই ভাইরাসে তাকে আক্রমণ করতে পারে না। অতএব নামাজের অনেক গুরুত্ব রয়েছে, নামাজের অনেক ফজিলত রয়েছে। আজকে আমরা হতভাগা মুসলিম নামাজ থেকে পিছিয়ে আছি, আমার ছেলে আমার মেয়ে সবাই ফজরের সময় ঘুমিয়ে থাকে, আমাদের একটু লজ্জাবোধ হয় না? আমি আমার স্ত্রী আমার ছেলে আমার বউ সবাই সবাই এক বাড়িতে ঘুমিয়ে আছি, কেউ নামাজে আসি না। আল্লাহ রাসূল বলছেন যে এই মানুষগুলোর ঘর বাড়িকে আমার ইচ্ছা হয় যে এদের ঘর বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। জ্বালাই না কেন? কেন যে এদের বাড়িতে 10 বছরের 7 বছরের 8 বছরের ছেলে আছে, এগুলো মাসুম, এরা কোনো দোষ করেনি। আর এদের বাড়িতে যদি জ্বলিয়ে দেওয়া হয় তাহলে এই মাসুমগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য এই বেনামাজিদের বাড়িগুলো আমরা জ্বালালাম না। রাসূল ফজরের নামাজের পরে বলছেন যে এদের ইচ্ছা করছে যে এই মানুষগুলোর বাড়িগুলোকে আমি ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। আপনি ভাবতে পেরেছেন একবার নামাজের কত গুরুত্ব? আজকে আমরা রাত 12টা রাত 1টা 2টা অবধি মোবাইল চালিয়ে তারপরে আমরা কি করি, ঘুমিয়ে যাই, ফজরের কোনো জাগতে পারলাম না, একেবারে 7টা 8টার দিকে উঠে চা খেলাম আর কিছু করলাম, সব গাধা, গাধার দল। গাধা এরকমভাবে বেশি রাত্রে ঘুমায় তারপরে উঠে সকালবেলায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, এ রব্বে কারিম আপনি আমাদের সকলকে ভালোভাবে সুস্থভাবে নবীর তরিকাতে সালাত আদায় করার তৌফিক প্রদান করেন, আমিন। হে রব্বে কারিম আপনি আমাদের সকলকে পৃথিবীতে ভালো কাজ করার এবং মন্দ কাজকে ত্যাগ করার তৌফিক প্রদান করেন, আমিন। লেখা আছে কোরআনে, বলে দিলাম জুবানে, মানলে মানবেন, না মানলে বুঝবেন আপনি এবং আপনার আল্লাহ, আমার কিছু করার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم